নমস্কার, ও নিউজকু স্বাগত করুছি মু কৃষ্ণা। কলাহান্ডি জেলা নিজ নির্বাচন মন্ডলী লাঞ্চিগড় অন্তর্ভুক্ত আদিবাসী অধ্যুষিত থুয়াগুড়া রামপুর ব্লক গস্তরে আসি মান্যবর বিধায়ক প্রদীপ কুমার দিশারি বিভিন্ন কার্যক্রমে যোগ দিয়েছিলে। রবিবার তাঙ্ক ব্যস্ত বহুল গস্তরে প্রথমে টুমের পদন ও পরে কেরোপাইরে সরকারি কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে দুইটি নূতন রাজস্ব নিরীক্ষক কার্যালয় উদ্ঘাটন কলে। বিধায়ক শ্রী দিশারি থুয়াগুড়া রামপুর তহসিলদার বিনয় কুমার উপস্থিতিতে কেরোপাই ঠারে আয়োজিত এক কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে মান্যবর বিধায়ক দুর্গম কুর্তুমালি গ্রামের ষোলজন গরিব ভূমিহীন লোককে বসুন্ধরা যোজনার ঘর দিয় পট্টা প্রদান করেছেন। এই অবসরের স্থানীয় কিছু অসহায় লোককে রাশন সামগ্রী বণ্টন করে। এই কার্যক্রমে স্থানীয় অঞ্চলের বিভিন্ন সমস্যা বুঝিলে বিধায়ক এবং পরে প্রকৃত বাস্তবিকতা জাণিবা যাই দুর্গম মাঝিকা পর্যন্ত যাই লোককে বিভিন্ন অভিযোগ বুঝিলে। দীর্ঘদিন দাবি হয়ে আসুথিবা স্বর্গী পদর গ্রাম প্রধানমন্ত্রী রাস্তা ঠারু মাঝি গাঁ সেরকের পাই সুঙ্গেরগড় ও মল্লিবুই গ্রামকু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সামিল করা মান্যবর বিধায়ক শ্রী দিশারি লিখিত ভাবে দাবি জনাইছেন। এসহিত মাঝিগাঁ ও কাচলেখা ঠারে প্রায় 8 বর্ষ তলে নির্মিত লক্ষ লক্ষ টঙ্কার বিদ্যালয় কোঠা কার্যকারী করা সহিত এর পারিপার্শ্বিক উন্নতি করা গেলে স্থানীয় অঞ্চলের গরিব ও অনুসূচিত জাতি ও জনজাতি বর্গর ছাত্রছাত্রী উপকৃত হয়ে পারে বলে বিধায়ক জনাইছেন। অবিভক্ত কেরোপাই সিলেট গ্রাম পঞ্চায়েতের মোবাইল নেটওয়ার্ক এক বড় সমস্যা সাজিছে। ছাত্রছাত্রী মানুষ অনলাইন পাঠ পড়ার বঞ্চিত হেউথিবা নেই স্থানীয় অঞ্চলের ছাত্রছাত্রী মোবাইল নেটওয়ার্কর উপযুক্ত ব্যবস্থা পাই বিধায়ক জনাইছেন। কার্যক্রমে উপস্থিত স্থানীয় সরপঞ্চ সমিত সভ্য ও অনেক বিশিষ্ট ব্যক্তি কার্যক্রমে উপস্থিত রই সহযোগ করে। কলাহান্ডি চিত্রেশ্বর বাগঙ্ক রিপোর্ট ও নিউজ। আজি আমার কেতপাইরে এক আরে অফিস উদ্ঘাটন হল ওপেনিং হল তা সহিত আমার যে বহুত নিরীহ গরিব শ্রেণী লোক সে আমি কিছু রেশন সামগ্রী বাঁটিল তা সহিত কুটুমালিল প্রায় 16 জন পরিবার তাঁকর ঘর তৈরি বাসটিয় জমি পটা প্রদান করাগল এবং এই অঞ্চলর যা যা সমস্যা অছি তার উপরে জনসাধারণ কথা আমি সমস্যা উপরে নোট কলু আগামী দিনরে সেগুলাক কার্যকারী করি। তা সহ এই অঞ্চলের বহুত গরিব জনসাধারণ অনেক বিশেষ করে লেবর ক্লাস লোক মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান কোভিড মহামারী সময় গোটে কোভিড প্যাকেজ ঘোষণা করেছেন। সেটি লেবর মানে কমিটি রেজিস্ট্রেসন করবে এবং কেমিতি উপকৃত হবে তা উপরে মধ্যে তাঁর সচেতন করল। আজ ইয়া সহিত ডুমের পদরের মধ্যে আমি গোটে আরে অফিস উদ্ঘাটন কলু যা কি মাননীয় মুখ্যমন্ত্রী সবুলে চাহুন লোকঙ্ক দ্বার মুহে সব সেবা দেওয়া পাই এইটা সেবা গোটে অন্তর্ভুক্ত হচ্ছে। আমি যা সব দিয়েছিল থ্রামুল রাম্পাই দুইটা আরে সর্কল পাই সেটা ওড়িশা সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকৃতি প্রদান কলে। তেমন মাননীয় মুখ্যমন্ত্রী মো তরফ অনেক অনেক ধন্যবাদ দেবি। তা সহিত এ অঞ্চলের বহুত নিরীহ এবং গরিব লোক মানে রয়েছেন আইটি নেটওয়ার্ক নাই সে উপরে মধ্যে মতো দাবিপত্র দিয়েছেন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে তাকে সরকার পাখে পৌঁছি কমিটি এইটি 4G নেটওয়ার্ক হয়ে পার 4G টাওয়ারটা হয়ে পার তার উপরে মু প্রচেষ্টা করবি।